হ্যালো, সবাইকে কেমন আছেন? ওয়েলকাম টু এসএস লাইফ স্টাইল ইউকে চ্যানেল। আমি সাদিয়া সামদানি বলছি। তো আজকের দিনটা শুরুই হয়েছে আমাদের বাড়িয়ালের একটা ফোন দিয়ে যে এই তিনটা স্টোর ভাঙার জন্য একটা লোক পাঠাচ্ছে। সে তো সে সকাল সকালে চলে আসলো, তো ভাঙা শুরু করেছে। এদিকে আমরা ব্রেকফাস্ট করার সময়টা আসলে পাইনি, তো সে ভাঙতে ভাঙতে ভাবলাম যে আমরা জলদি ব্রেকফাস্টটা করে নিই, কারণ পরে যখন এগুলোকে ভেঙে বাসার ভেতর দিয়ে নিতে নিয়ে আমাকে বাইরে ফেলতে হবে, তো দেখা যাবে যে আমরা ওই সময়টা কিছুই করতে পারবো না, কারণ আমার কিচেনের মাঝখান দিয়ে যায়, তো সব ম্যাস হয়ে যাবে, বাসাতে নোংরা হয়ে যাবে, তো কেয়ার করা, গার্ডেনটা ক্লিন করাটা জরুরি, কারণ স্টোরগুলো কোনো কাজের না, এগুলো নষ্ট হয়ে গেছে। তো আজকে ক্লিন করতে এসছে, ভালো, গার্ডেনটা আমার আজকে ক্লিন হয়ে যাবে। তো আমরা চট জলদি নাস্তা করতে বসে গেলাম, ইন দ্য মিন টাইম সে ভাঙাভাঙির কাজ শুরু করে দিল। আমরা খাচ্ছিলাম আর দেখছিলাম যে ও কী করে করে, কারণ বাড়িয়াল একটা মানুষ পাঠিয়েছে তিনটা স্টোর ভাঙার জন্য, এবং স্টোরের ভেতরেও কিছু জিনিস আছে, তো এগুলো কী করে ক্লিন করবে সে একা, তো আমরা দেখছিলাম। তো ভাবছিলাম যে আসলে অনেক তো কষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য, মাত্র একটা ভেঙেছে, তো আমরা চিন্তা করছিলাম যে কী করব, কী করা যায়, একজনই মানুষ। তো পরে ভাবলাম যে ঠিক আছে, রনি যে একটু হেল্প করবে তাকে, তো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিলাম, ইন দ্য মিন টাইম বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম। আর আমি ভেবেছিলাম যে আজকে আমি কুকিং করব, বাট যেহেতু ভাঙতে আজকে চলে আসছি আমার আর কুকিংটা হলো না। আমার খুব ভালো লাগছিল যে একটা বিগ গার্ডেন পেতে যাচ্ছি, সব ভালো বিগ একটা গার্ডেন হবে, কারণ ফুলগুলো আসলে হ্যাজার্ড হয়েছিল, কাজগুলো অনেক তাড়াতাড়ি আসলে হয়ে গেছে, তার জন্য একটু ইজি হয়েছে, কারণ আমাদের খুব খারাপ লাগছিল যে সে একা একা করছে, কষ্ট হচ্ছে বেচারা। রনি হেল্প করলো, আর এতে দেখা যাক অনেক ম্যাস, আপনারা যেরকম দেখছেন যে প্রচুর ম্যাস, আসলে এগুলো সব কিছু এখন ক্লিন আপ করতে হবে। কি অবস্থা, তো দেখা যাক ক্লিন করতে করতে শেষ পর্যন্ত কি দাঁড়ায়, তো সেই পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে আমার গার্ডেনে শেষ পর্যন্ত কিরকম হয়। Thank you.
এখন অনেক কাজ পড়ে গেছে গার্ডেনের ক্লিনিং 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 সব টাইডি আপ করা অনেক কাজ তো এখন সবকিছু প্রায় ক্লিন আপ হয়ে গেছে, শুধু এই পোর্শনটা একটু বাকি ছিল যেটা আগামীকালকে করা হবে। তার যাওয়ার সময় হয়ে গেছে, তো সে আলটিমেটলি এই তো তিনটা স্টোর সে তুলে ফেলেছে। আর এই হচ্ছে আমার গার্ডেনের এখনকার লুক, কালকে হবে একদম ক্লিন করা। তো এই ছিল আমার আজকের ভ্লগ গার্ডেনের উচ্ছেদ অভিযান নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা। টিল দেন বাই।